যে ডাক্তার যে সময় দিছে তার আগে সিজার করব আমারে দুর্গুণা পাঁচটা আছে আমি বাসলি পোলাওয়ে বোঝে তার দুই দিন পরে ওর একটা হুন্ডা কিনে দেবো হে ডাক্তারের কাছে গেছিলাম বড় না একটু শোয়ার টেস করে আনলাম ডাক্তার কয় কি কয় সিস্টার করা লাগবো সিজার করবে গেছে সিজার করবে না ওই যে করিম কাকুর যে ডাক্তার যে সময় দিছে তার আগে সিজার করবো আমারে দুর্ঘটনা পাঁচটা তো আছে আমি বাসলি পোলাওয়ে বোঝে তার দুই দিন পরে ওর একটা হুন্ডা কিনে দেবো কি যে কয় না কয় বাচ্চা ওইলই না কবে বড় হইব তারপরে সে ওইলে দুই দিন পরে হুন্ডা কিনে দিলে তালাই পারবো ওই বড়র বর্ষাটা আগে কিনে দেবো আস্তে 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 তুমি এত তাড়াতাড়ি করে যাই বাবিরে না কোনে গেছিলে হে ডাক্তারের কাছে গেছিলাম বড় না একটু শোয়ার টেস্ট করে আনলাম এটা তুমি কি কও মাইশেরের কোন সল টেস্ট কর না তাহলে ওটা লো বিল্ডিং করতে গেলা হেডার যে মাটি পরীক্ষা করে হেডার কা সল টেস্ট তাহলে কি নামে কি টেস্ট করলাম এডার কই যে আলতা কয় না আলতা স্নু ও এডারে ভুল কইছি এডা হলো আমি তোমারে না আলতা সবুর করে আনলাম আলতা সবুর না আলতা সুনুগ্রাম আরে গরম গরিব মাইশের সোয়াল দিছি কি আর আলতা সবুরি কি এটা করে আনলাম ছেলে ভালো আছে আচ্ছা যাই কিছু হোক আমার যে ডাক্তার আকল সিজার মিজার কথা কয় ওটা তো টিয়াত কামানের ধান্দা হ্যাঁ আগে সিজার করবেন না হ্যাঁ কারণ সিজার করলি কারণ মায়ের ক্ষতি হয় সন্তানের ক্ষতি হয় আর নর্মাল ডেলিভারি হইলি সে বাচ্চাও ভালো থাকে এবং মায়েরও স্বাস্থ্য ভালো থাকে এই কারণে আগে সিজার করা দরকার নাই ও এইটা বুঝাবার পারি না আগের যুগে মাইশের কাছে শুনছি সিজারিয়া চাল্লা কি একটা পদ্ধতি বাইগিরা নিছে ওই তো আগে করে হলো ডেলিভারি ওই হাসপাতালে নেবেন না যদি দেখেন যে বেকার হয়ে গেল গা তাহলে দেখলেন যে হইতাছে না নর্মালে তাহলে আপনি হাসপাতালে নেবেন তাও সদর হাসপাতালে নেবেন ডাক্তাররা কি কয় সেইভাবে আচ্ছা সুন্দর বুদ্ধি দিল শিক্ষিত তো আঙ্গনাল দ ও মূর্খ না হ্যাঁ তোমার সিস্টার মিস্টার করা লাগবো না কি সিস্টার মিস্টার দাও চিন্তায় খালি অস্থির লাগতেছে এই ছোট ভাই দেয়া গেছে আর বউ এলো বেকর বাচ্চা হবো এই হাসপাতালে গেছে পরীক্ষা করবার নিগে কৌছে এই যে গেছে অহন তুমি আসি না বেলা তো যাইলো এটাই বা সিনে উদারে রান লোকেরা ভাই তুমি চিন্তা করতে চাও এত টেনশন করুন না আমাকে বংশের প্রতি হইলো এই যে এই যে হন তুমি তো বিয়া করবা না বুড়ো হয়ে গেল এখন বিয়ার কথা করে তুমি পলাও মনে কর যে আমি বিয়া করি না কেন গে মনে কর যে নিজের প্রতি আত্মবিশ্বাস নেনকে দেখা বিয়া করি না কেন গে একটা মেয়ের জীবন নষ্ট করু এই কারণে তৈরে বিয়া করাইছি ওই যে বাচ্চা কাচ্চা হবো তাই যে হাসপাতালে যে গেছিলি খবর কি হাসপাতালে খবর তোমার ব্যস্ত হবো ব্যস্ত হবো আর তাই যে আলতা শুরু করাই সত্যি আলতা শুরু করছে করিম কাকুর যে বউয়ের যে বাচ্চা হইলো না সিজার করে বাচ্চা হয়েছিল পরে শুনি যে তার বউয়ের পিঠ ব্যথা বুক ব্যথা নানান সমস্যা বুঝছো কি তাইলে যে আমাকে ব্যস্ত রে সিজার মিজার ওটা করাবে কি হেঁটে তো না করতে মানে না আমি এই যে আপনার কথা শুনতে পারবো না ওই যে দেখো বুঝাও
Halo, Ma. Tumi ne tara-tara angko pertaho. Tunggu sama iku aiki ya, amare naki sizar korbo na. Koi normal lo anek balo thake naki. Ujo boro baya se. He koi jo anek shusto thakpa. Mama, ami onna parbo na, Ma. Ami hunchi, anek naki kosto sizar korlo kono kosto nai. Tumi aho. Tunggu sama amar kono kotha huntase na, Ma go. Tumi aho ni aiba. Ashkai. Oh. খালি তুমি জামাইরে বুঝাইয়া থয়ে যাবা আর কোনো কিছু দরকার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতেছি তোরা পারি নি আমি আইতেছি আচ্ছা রেখে দে এই কোনে গেলা এই কোনে গেলা বাইরে আও এ কি হইছে ওটা হাগা ই করতেছ কে এই শুনো মেয়ে ফোন দিছিল হ্যাঁ আর জামাই কি কাম ছ কি কয় জামাই কয় সিজার করবা নিগা না করে কে তা না করে কে শুনো আমার মেয়ের এত কষ্ট আমি দেখা পাবো না তাড়াতাড়ি নো যাই মেয়ের জামাই রে বুঝাইয়া তাবা দে হলো কই আচ্ছা ঠিক আছে নো যাই আজকে যাবার কইছে কই এখনি যামু নো আচ্ছা জামাই রে বুঝাইয়া যদি সিজার সিজার করতে পারি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নো নো আব্বা হ্যাঁ কোন যাবার নিছেন ওই তোর বুঝি গোবাইতে যাইতাছি কে বুঝি গোবাইতে আবার যাবার নিছেন কে ওই যে তোর বুঝির হলো বাচ্চা হবো তা তোর দুলাভাই হলো সিজার করবা নিয়া না করে আব্বা এত তোমরা যাবা নিছাও তারা হরা করে ঘর বাড়ি আটকাবো কেরা ও দরজা দেই না আমি দরজা দেই আমি দাম তো তাহলে যাবা নিছি দেখছো দরজা উদলা মেয়ের কথা হ্যাঁ আমার ভালো লাগতেছে না সহ্য করতেছে না আমার মেয়ে না কত কষ্ট করতেছে আচ্ছা ঠিক আছে নাও তাড়াতাড়ি ওই আই এম বাকু এই যাইছি নু নাও যাই আপা জামাই কেন গেছে আব্বা ও তো এনেছিল বড় ভাই আমরা ছোট ভাই কই গ
গেছে আরে পাঠাইলাম সংসারে কাম করতেছে আমি আরে পাঠাইলাম যে তালে গরুটা যাবে নি আই আচ্ছা পুতুরা তুমি বাইরে থাকতে এই যে মে সিজার ওভার চাইতেছে তা তোমরা এটা না করো কেন না না করি কেন নেগে মনে করেন যে সিজার হইলে না হইতে শুন তো ভালোই পরে এলো অসুবিধা হয় মানজা বিষয় এই নেলদার আড্ডি মিস করে বাহুনো কি কয় আরে বাবা ওটা কুসংস্কার এই যুগে বর্তমান যুগে সিজার ছাড়া কোনো বাচ্চা হয় না 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 আসল ক্লিনিক হাসপাতালে গেলি তো খালি সিজারের রোগী খালি ওরে ওটা আমি সে ওটা ডরিয়া করে ডরিয়া এই যে শুনো বাবা আমার মেয়ে দাদা সিজার করতে হবে আমার মেয়ের কষ্ট আমার ভালো লাগে না আমরা ভালোই বুঝি এই যে একটা সংসারের কাম করবার দিনা বংশের প্রদীপ আইতেছে দেখি এই যে বাড়ি ঘর করতেছি ভাত রান্নাম আমি বাগান করছেন দুলাবাই মা করছেন আমরে কোন সময় তাহলে ফোন দিবেন না আমারে আরে বাবা ফোন দিব ফোন দেওয়ার টাইম কো আমার মেয়েরা দেহ কত কষ্ট ওর উড়তে বুড়তে খুব কষ্ট হয় ওর সিজার করতে হবো সিজার চলবো না তো হ্যাঁ দুলা ভাই আঙু মা ঠিকই কইছে আঙ্গু ভরে না সিজার করবেন আগে বাসার কাছে হইন নই হ্যাঁ দেখ ও সিজারে হবো না নলমা লেবো বাসান বাবা তুমি সিজারে হবা না নলমা লেবা আপা আমি সিজারে হবো না নলমা লেবো দেখেন কথা কইলো নলমা লেবো এই যে আম্মা শুনেন একটা কথা কই আমনের যে মাও আছে তার মায়ের হয়েছ করেন হেয়া মলে মাসে সিজার মিজার আসার নাকি এত সিজার কি এর সিজার এটা আরে আগের দিন ওরা বাদ দিতে হবো এখন কাতে ধরা নাকবো বুঝছো কি আরে তুমি কি বুঝবা আমার মেয়াদ আর মুগাই তুই তুমি তো কি বুঝো না তুমি তো সবই জানো ভাজান আমি এর কথা কই আমার ভাইয়ে বিয়া না করলে কি হবো আমার ভাইয়েরা বুদ্ধি আছে আমি করবার দেয় না একলাই পাঁচ করে চারিতে পানি দেয় তরকারি করে আরে বাবা রে এইটা ঠিক আছে এই কাম করবার না দিয়েই তো আরো সমস্যা হয় এই যুগে কথা বোঝো নাই আগের যুগের মানুষ কাজ কাম করছে তাগরে নরমালে বাচ্চা হয়েছে কোনো সমস্যা নাই এখনকার মানুষ তো কোনো কাজকর্ম করে না সবাই হলো খালি এই যে দেখো যে পাটনা পাঠে না দোকানে থেকে ফাঁকি কিনাই না খায় বোঝো নাই খালি ফ্রিজের জিনিস খায় তাই কইছিলাম কি সিজার করাই ভালো হলেন ওই সিজার মিজার আমার আমরা পছন্দ করি না ওই দাও গাছিতে ফেসাইয়া পেট কাইডা মাইডা ফেসতে উড়াইয়া যে বাচ্চা ভাই করবো ওরা আমি সিজার করবো না 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 আমি মোহাম্মদ হাসান আলী ওরফে বাদাইমা হ্যাঁ আমার নিজস্ব চ্যানেল আছে চ্যানেলের নাম বাদাইমা হাসান আলী 24 আপনারা সবাই যদি ভাদেম্মার কৌতুক উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাদেম্মা আসেন আলী 24 এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝলেন তো এরা গল্প পপিয়া বা